আল্লাহ তাআলা আপনাকে সর্বধরনের কঠিন এবং জটিল রূপ থেকে এই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। যে সমস্ত কঠিন এবং জটিল রূপগুলো ভালো হইতেছে না, এই রূপগুলো আল্লাহ তাআলা এই দুয়ার মাধ্যমে যখন চাবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। জটিল জটিল রূপগুলো ভালো হয়ে যায়, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, তারপর গ্যাস্ট্রিক আলসার, হাঁটু ব্যথা, বুকে ব্যথা, তারপরে আপনার হাড়ের সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস, আরো মারাত্মক মারাত্মক যে সমস্ত রোগ রয়েছে, সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে যখন আল্লাহর কাছে চাবেন আল্লাহ তাআলা আপনাকে পুরোপুরি সুস্থতার নিয়ামত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এই দোয়া করে গাছ লাগান আল্লাহ তাআলা ওই গাছের ভিতরে ফল বেশি দিবে। ছাত্রছাত্রী যদি এই দোয়া করে পরীক্ষা দেয় আল্লাহ তাআলা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ করে দিবে। অর্থাৎ এই দোয়া পড়ে কোনো দোকানদার যদি দোকান খোলে আল্লাহ তাআলা তার ব্যবসার ভিতরে বরকত দিবে। এই দোয়ার মাধ্যমে বান্দা ভালো কাজ যেগুলো শুরু করবে আল্লাহ তাআলা সর্ব কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহির শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহির ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রাব্বি আন্নী মাগলুবুন ফানতাসির, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই আমার সাথে পড়ে পড়ে এই দোয়াটা মুখস্থ করে নেব, বিসমিল্লাহির শাফি, بسم الله الكافي، بسم الله الوافي، وكفى بالله وكيلا، رب أني مغلوب فانتصر، يا الله، يا رحمن، يا رحيم، يا كريم، صلى الله عليه وسلم. আমরা সবাই এই দোয়াটা পড়ার পরে আল্লাহ চারটা গুনবাচক নাম, তারপরে দুরূদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুব খেয়াল করে আবার দোয়াটা শিখি এবং আমার সাথে সাথে পড়ে, বিসমিল্লাহির শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির, ইয়া আল্লাহ, ইয়া রহমান, يا رحيم يا كريم صلى الله عليه وسلم। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যখন আমরা চাইবো, আল্লাহর কাছে যখন কান্নাকাটি করব, আল্লাহ তাআলা আমাদের সর্বধরনের কঠিন এবং জটিল রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমাদের অনেকের হার্টে সমস্যা হয়, হার্টে ব্যথা হয়, এই দোয়াটা বেশি বেশি পড়েন এবং বেশি বেশি জিকির করেন, আল্লাহ তাআলা আপনার হার্টের যে দুর্বলতা আছে, হার্টের যে সমস্যা আছে, সর্বধরনের হাটের রূপ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। শুধু হাটের রূপ নয়, সর্বধরনের কঠিন এবং জটিল রূপ থেকে এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। কারণ বিসমিল্লাহির শাফি, সমস্ত রূপ থেকে মুক্তি দেন যিনি, তিনি হলেন আল্লাহ। বিসমিল্লাহির কাফি, সমস্ত কাজের যথেষ্টতা যিনি, কাজটা পরিপূর্ণ করে দেন, তিনি হলেন আল্লাহ। বিসমিল্লাহির ওয়াফি, সমস্ত কাজের পূর্ণতা দান করি আল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহই হলেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ অভিভাবক। রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির, আয় আল্লাহ আমি দুর্বল অসহায়, আমাকে আল্লাহ আপনি সাহায্য করে। তারপরে আল্লাহর গুণবাচক নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম। তারপরে রসুলের উপরে দুরূদ শরীফ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন আল্লাহর কাছে যাবেন আল্লাহ তাআলা আপনাকে সর্বধরনের কঠিন এবং জটিল রূপ থেকে আল্লাহ তাআলা শিফা দান করবেন ইনশাআল্লাহ।